কে আপনি? কি আপ ডেভিড? কেউ নেই। আরে আরে কি আসলে আপনি কোথায় যাচ্ছেন? কি কি হচ্ছে এসব বাড়িতে? হ্যাঁ, গাবুটি গনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি রবিন কি বিয়ে করেছে নাকি? উনি রবিন স্যারের ওয়াইফ না তো? ম্যাডাম উনি স্যারের ওয়াইফ। স্যারের ওয়াইফ মানে মানে ভাইয়ার ওয়াইফ? জি। মানে কি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ভাইয়া বিয়ে করেছে কখন? আপনি তো কয়েকদিন বাড়িতে ছিলেন না, স্যার বিয়ে করেছেন, উনি স্যারের দ্বিতীয় স্ত্রী। আমার না মাথাটা ঘুরাচ্ছে। ভাইয়া কোথায়? স্যার অফিসে যাবেন, রেডি হচ্ছেন। ওই তো স্যার চলে এসছেন। কি রে, কখন আসলি? এই তো স্যার গাড়ি রেডি। যাও। কিছুক্ষণ হলো। আচ্ছা, তোর শাশুড়ি কেমন আছে এখন? আছে ভালো, মানে বুড়ো হলে যা হয় এদিক, অসুখ বিসুখ লেগেই থাকে। এনিওয়েজ ভাইয়া, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। তুই কি বলবি আমি বুঝতে পারছি। মানে আমি না মানে ঠিক বুঝতে পার, তুমি বিয়ে করেছো, এসব কি শুনছি? নিতু, আমি আমার প্রয়োজনে বিয়ে করেছি। প্রয়োজনে বিয়ে করেছো, ঠিক আছে, কিন্তু তুমি তো অ্যাটলিস্ট আমাদের সঙ্গে ডিসকাস করতে পারতে। ডিসকাস কিভাবে করব? তুই তো এই বাড়িতেই ছিলি না, তুই শ্বশুর বাড়িতে ছিলি এতদিন। তুমি ফোন করে জানাতে। এইসব আলাপ ফোনে করা যায় না নিতু। ওকে ফাইন, তুমি তোমার ছেলে মেয়েদেরকে জানিয়েছিলে? না, ওদেরকেও জানাও নি। তুমি ওদেরকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছো। ওরা নিশ্চয়ই এটা ভালোভাবে নেয়নি। না নেয়নি। তাহলে তুমি এটা কেন করতে গেলে? নিতু, যে জুতো পরে আমি হাঁটছি তুই সে জুতো পরে হাঁট, তাহলে তুই বুঝতে পারবি আমার কষ্ট। ভাইয়া, এটা কোনো কথা না, এসব কথা বলে কোনো লাভ নেই। তোমার জুতা পরে আমি হাঁটতে পারবো না, তোমার জুতা তোমারই, তোমার দুঃখ কষ্ট তোমারই, এগুলো কেউ কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। কিন্তু আমি তো জানতে চাইতেই পারি যে তুমি কেন বিয়েটা করলে। কিন্তু আমি বড় একা, অনেক একা আমি, এই লোনলিনেস কাটাতেই আমাকে আসলে বিয়েটা করতে হয়েছে। ভাইয়া, তুমি তুমি একা কই? কোনোদিন তো তুমি এটা আমাদেরকে বলনি। আমি কেন সব কিছু সবার সাথে আলাপ করে বেড়াবো? হ্যাঁ, আমি কেন আমার নিজের পার্সোনাল কথা সবাইকে বলে বেড়াবো? আমি এটা পছন্দ করি না, সবার সাথে সব কিছু ডিসকাস করতে আমি পছন্দ করি না। তারপরও তারপরও এই এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাদের সঙ্গে অ্যাটলিস্ট ডিসকাস করা উচিত ছিল তোমার। এনিওয়েজ, তুমি কি তোমার বড় মেয়েকে জানিয়েছো? না, ওকেও জানাইনি। ওকেও জানাওনি? তুমি খুব ভালো করেই জানো ও এটা জানতে পারলে কি রিয়াক্ট করবে। হ্যাঁ, আমি জানি, হয়তো ও জেনে গেছে এতক্ষণে, রবিন ফারিয়া যে কেউ ওকে জানাতে পারে। আর না জানলেও কি যায় আসে, আমি যা করার তা করে ফেলেছি। কিন্তু তুমি বিয়েটা যখন করবেই, আর আগে কেন করলে না? মানে এই বয়সে বিয়ে করার কি দরকার ছিল তোমার? ছেলে মেয়ের টেক কেয়ার করতে করতে কোন সময় যে সময়টা চলে গেছে আমি বুঝতে পারিনি। তারপর আমি ভেবেছিলাম ওরা হয়তো দেখবে আমাকে, বড় হলে আমাকে কেয়ার করবে, কিন্তু আলটিমেটলি ওদের আমার জন্য কোনো সময় নেই, ওরা ওদের নিজেদেরকে নিয়েই ব্যস্ত। ভাইয়া, অন্য প্রসঙ্গে একটু কথা বলতে চাই, মানে গ্রামের বাড়ির যে জায়গা সম্পত্তি আছে সেগুলো নিয়ে। দেখ নিতু, তোর ভাগের সম্পত্তি আমি তোকে সব বুঝিয়ে দিয়েছি, এ প্রসঙ্গে পরে কথা বলবো। যাবো না। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নীলা, ও হচ্ছে আমার বোন নিতু, তোমার সাথে মনে হয় পরিচয় হয়নি। আর হচ্ছে নীলা, তো তোমরা কথা বলো, আলাপ পরিচয় করে নাও, ঠিক আছে? আর সন্ধ্যার সময় রেডি হয়ে থাকো, তো বাইরে যাবো। তাই না, আমি অসময়ে চা খাই না। তুমি আসো, তোমার সঙ্গে একটু গল্প করি। এনিওয়েজ সরি, আমি তোমাকে চিনতে পারিনি, এসো।